আছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার রীতি। জর্ডানে খাদ্য সংকটে প্রায় 30,000 প্রবাসী বাংলাদেশি, কোহিনুর আক্তার আম্মান জর্ডান থেকে জানান। চরম খাদ্য সংকটে রয়েছে জর্ডানে কর্মরত প্রায় 30,000 অবৈধ বাংলাদেশি প্রবাসী। জর্ডানের আম্মান, আকাবা, আলতাজমা, জারকা সহ বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা না খেয়ে দিন যাপন করছে। এখন পর্যন্ত বাংলাদেশ দূতাবাস আম্মান জর্ডানের পক্ষ থেকে কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। জর্ডান সরকার কারফিউ জারি করায় প্রায় 30,000 প্রবাসী বাংলাদেশি এতে চরম বিপাকে পড়েছেন। একদিকে যেমন তাদের কাজ নেই, অন্যদিকে কারফিউ জারি করায় সেখানে কেউ দৈনিক ভিত্তিতে কাজে যেতে পারছে না। নিত্য প্রয়োজনীয় পণ্যের সব দোকান সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকলেও চরম অর্থ সংকটে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করতে পারছে না বৈধ কাগজপত্রবিহীন প্রবাসী বাংলাদেশিরা। এতে চরম বিপাকে পড়েছেন আনুমানিক প্রায় 30,000 প্রবাসী বাংলাদেশি। জর্ডানের গার্মেন্টসগুলোতে সবচেয়ে বেশি অভিবাসী শ্রমিক বাংলাদেশের, অনেক গার্মেন্টস বন্ধ রয়েছে। ইতিমধ্যে শনিবার থেকে বেশ কিছু গার্মেন্টসে কাজে যোগ দিয়েছে প্রবাসী বাংলাদেশি শ্রমিকেরা। অনেক গার্মেন্টস মালিক আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে তাদের সকল ক্রয় আদেশ বাতিল হয়ে যাবে এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম খেতে হবে। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ, ইউটিউবে সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.স্বাধীন বাংলা নিউজ.com। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।